আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের কাতলা মাছ এবং রুই মাছ। জেলে বন্ধুরা ছাড়ছেন, প্রত্যেকেরই সাইজ খুব সুন্দর, সাইজ নিয়ে কোনো কথা হবে না। রোজিনাস ক্লাবের কন্ট্যাক্ট ডিটেল স্ক্রিনে ডিসপ্লে করা হলো। সমস্ত মৎস্য শিকারী এবং ভিউয়ার্স বন্ধুদের রোজিনাস ক্লাবে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন একটি রাস্তা, তার ধারেই একটি পুকুর। এটি হচ্ছে পান্ডুয়া নুনের পুকুর, যেটি পান্ডুয়া পাটরা রোডের মধ্যে অবস্থিত, মানে পান্ডুয়া থেকে পাটরা যাওয়ার পথে। এই পুকুরে যে পাস চলবে সেই পাশের সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রথমেই আমি মাছের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, মাছ দেখানোর ভিডিও। এর পরের ভিডিওয়ে আমি এই পাশের সম্পূর্ণ তথ্য শেয়ার করে দেব, আর এই ভিডিওর শেষে পুকুর মালিকের কিছু বক্তব্য আপনারা শুনতে পাবেন, সেখানেও আপনারা কিছু তথ্য পেয়ে যাবেন। আর এই পুকুরে প্রথম দিন সাদা টোপে মাছ ধরা, কাতলা মাছ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় দিন থেকে সব রকম টোপ ব্যবহার করা যাবে। প্রথম দিন টিকিট মূল্য 3,500, আর দ্বিতীয় দিন থেকে 4,100। আর এই পুকুর পাড়ে হোটেলের ব্যবস্থা থাকবে, যেহেতু মাঠের মাঝখানে রাস্তার ধারে পুকুর, হোটেলের ব্যবস্থা থাকছে। শিকারী বন্ধুরা সেখান থেকে নিজ খরচে পছন্দ মতো জিনিস ওখানে যা থাকবে আপনারা পারচেস করতে পারবেন। আর হ্যান্ডবিল যারা দেখেছেন সেখানে একটি ভুল রয়েছে, সেটি হলো 3 কাঁটা লেখা আছে, সেটি হবে 6 কাঁটা পর্যন্ত আপনি কাঁটা ব্যবহার করতে পারবেন, 6 কাঁটার বেশি নয়। আর বাকি সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে পরের ভিডিও শেয়ার করব। এখন মাছ দেখানোর ভিডিওটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন পুকুরে কি রকম কি মাছ আছে, আইডিয়া পাবেন। কমিটি যা জানিয়েছিলেন তা হলো পুকুরে কম বেশি 2.5 টন মাছ আছে, 2.5 টনের বেশি আছে, আমি 2.5 টন ধরছি। আর ওনারা জাল নামানোর আগেই বলেছিলেন যে পুকুরে যা মাছ আছে 3 ভাগের 1 ভাগ হয়তো মাছ আসবে। 1 টন মতো মাছ এখানে এসেছিল, সেটা আমরা জাল দেখলেই বুঝতে পারবো। মাছের সাইজ খুব সুন্দর, যে কজন শিকারী বন্ধু ছিলেন এবং ইউটিউবার বন্ধু ছিলেন প্রত্যেকেই মাছের সাইজ এবং মাছের রং গঠন দেখে খুবই খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন। আরও বেশি খুশি হওয়া যাবে যদি পাস চলার সময় মাছ খায়। আর কমিটি পক্ষ জানিয়েছেন সকাল 6টায় পাস শুরু, 10টা পর্যন্ত সময় দেওয়া থাকবে। যদি কোনো শিকারী বন্ধু মনে হয় উঠে যাবেন, সম্পূর্ণ টাকা নিয়ে উঠে যাবেন, 10টার পর বসে থাকলে সম্পূর্ণ টাকা তাকে প্রদান করতে হবে। আর আবারও বলছি সম্পূর্ণ তথ্য পরের ভিডিওয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পুকুরে পাস থেকেই প্রচণ্ড গভীর, মানে 2-3 ফুট দূরে গেলেই পার থেকে ডুবন জল, আর পুকুরে জল কানায় কানায়, সেখানে মাছ আনাটাও কষ্টকর, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আর একটা ব্যাপার, পুকুরের চারপাড়ে শীট হবে এবং পুকুরের মাঝখানে একটি ঢেক আছে, মানে আপ ডাউন আছে। আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিও, তাতে বুঝতে পারবেন পুকুরে কীরকম কী মাছ আছে। আর আমি বলছি মাছের সাইজ খুব ভালো, খুব সুন্দর মাছ, দেখে আমাদের ভালো লেগেছে, শিকারী বন্ধুদের ভালো লেগেছে। তার মানে কখনোই আমি এটা বলছি না আপনারা গেলে মাছ পাবেন, যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে মাছের আইডিয়া পেয়ে যাবেন। আর ভিডিওর শেষে কমিটির কিছু বক্তব্য বা মালিকের কিছু বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, সেখানেও আপনারা জানতে পেরে যাবেন কিছু পাশের তত্ত্ব। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোন তথ্য নিয়ে। ধন্যবাদ। পুকুর দাদা সব ভালো, পুকুর সবই ভালো, খারাপ কিছু যেখানে। জল নর্মাল ভাঙছে, ঝেড়ে ভাঙছে না, এই একটাই লাপাচ্ছে না সব। না না, এটা ছোট আছে, আগেরটা বড় ছিল, আগেরটা কালো রুই ছিল, এটা লাল রুই। ডিম ফুটছে, এগুলো পুকুরের রুই না, ছাড়া রুই কোন না, ছাড়াগুলো কালো, ছাড়াগুলো কালো। আচ্ছা, মাটকাটা বার করি ভাই, না আমি এখন দেখাবো না, মাছ তো গোড়ায় এখন ছেড়ে যে রুইগুলো সব কালোই রুই ছিল। আচ্ছা, ওই ইউটিউবে দেখে আর সব এক কিছু।
30টা ধরলে 30 কেজি মাছ কোন চাপ নেই না এইদিকের গুলো বড় লাভ আছে ওদিকে ছোট লাভ আছে এইখানেই ডুবে জল এইখানেই ডুবে যাবে বলছি তো প্রচুর জল এই তো কত 800 প্লাস হবেই 800 প্লাস হবে হ্যাঁ বজপুকুরে রুই আছে বজপুকুরে রুই দেখার মতো হ্যাঁ সব তুলে নিন কাউকে ছাড়বেন না হুগলিকেও ছাড়বেন না আস্তে তোমাকার গাম লাগের বারে কেউ মেকেছিল ঠিক আছে দেখতেই পাবো ধরে তারপর ছেড়ে দেবো ফুলই থাকবে মাঠে বাচ্চা ফুল না না ও ঝপাঝপ তুলবে আর ফেলবে আচ্ছা সামনেটা উপাস থেকে ফেলবেন যারা ফেলবেন সামনেটা ফাঁকা রাখবেন উপাস থেকে মাছ ফেলবেন বড় মাছটা একটু ধরবেন যেটা 4-5 কিলোর মাছ 6 কিলোর মাছ এই তো এইখানটা সামনেটা ছেড়ে দেবেন দাদা এখানটা মাঝে দাঁড়াবেন না মাঝে মাঝে দাঁড়াবেন না হ্যাঁ বসে যান ঠিক আছে দাঁড়াবেন না মাঝে দাদা মাঝখান থেকে সরে যান দাদা মাঝখান থেকে এপাশ দিয়ে তোলার দরকার নেই মাঝখান থেকে সরে যান ওপাশে মাছ দেখাতে গেলে ওইভাবেই ফেলতে হবে দাদা রুইটা দেখা
পিছনে জায়গা নেই, পিছনে জায়গা নেই, দাঁড়ানো স্পেস থাকলে হতো। ফেলুন ফেলুন, ছেড়ে দিন, ঝপাঝপ ছাড়ুন, কোনো অসুবিধা নেই। আর বড় রুইগুলো দেখাবে, দারুণ সাইজ কোথাও মাছ দেখাও দেখাও না, ছোট বাচ্চাই করছে তো ঢাললে হবে না, ছোট বাচ্চাই করছে ঢালাই ঢাললে হবে না। বড়লে মাছ চলে নেবে রে, আরে নিয়ে যাবো ওই চারা মাছ দেখে তো সব মরেছে। হ্যাঁ দিদা দিদা, চারা মাছ ওগুলো ছেড়েছে এক্ষুনি, এগুলো মাঠ থেকে উঠেছে। হ্যাঁ মাঠ থেকে উনি এসেছে, লালু কাকা লালু কাকা লালু মাছ লালু পোনা মাছ গুলো ছেড়ে দিতে বলবে, কেটে নিয়ে আসুন। মাছ তো মানে তিন ভাগের মধ্যে এক ভাগ আসবে, এত জলের মধ্যে ওরকমই হবে। পঁচিশ কুইন্টাল লালু ভাই, তো কাকার ওটা নাও না, যে ছাড়ে দাও না কাকাটা, গুগলি গুলো ফেলবে না পানিতে, একদম মাছ রুই কাতলা সবই সুন্দর সাইজ। পলি মাছ হবে তো কাকা? হ্যাঁ ঠিক আছে, আট দশটা লাপাচ্ছে না, লাগে ঝাপটাই বেরিয়ে এসেছে। ভালো করে ঠান্ডা করে ধরো, বড় করে একটু ভালো করে হাতে ধরবে, এটা বেশি বড় থাকবে যায় না কি রাখা যায় না, এ তো কোনো ব্যাপারই নয়, যারা দেখায় সব কোয়ালিটি তো থাকবে। এটা কি চিতল নাকি? ছোট কোন দিও না,
লালু চারা গুলো বাস দিয়ে ছেড়ে দেবে একটু এই দিকটা করে কাটবেন, ওদিকে চলে যাচ্ছেন আস্তে আস্তে। হ্যাঁ পিছে, হ্যাঁ এইখানে ছিল, একটু সরে গেলেই হবে, দুজনে পেয়ে যাবো একটুখানি। প্রথমে যেখানে দিচ্ছিলেন আমি তোমাকে একটুখানি পরে ফোন করছি, আমি ব্যবস্থা করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। আসলে এনারা আসলে এনারা মাছ দেখানো বড় কাছে হয়ে গেল, কোনো বড় কাতলা গুলো জলে ছাড়তে হবে, জলে ছাড়তে হবে। এগুলো সব বড়ই আছে, ও কাকা তুমি এরকম করে ধরে পাল্টি মারা দাও খালি পিছনে। আরে 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 হ্যাঁ উল্টা দিন মাথা দিয়ে, হ্যাঁ হ্যাঁ কাঁদনাটা এরকম আরে করো আরে করো হ্যাঁ ঠিক আছে এরকম ধরবে কাঁদলাটা এরকম খারাপ করবে দেখাও আর ফেলো অনেক মাছ দেখানো যাচ্ছে না, মিস হয়ে যাচ্ছে, দু তিন দিন ধরে ফেলছো। এটা পুঁটি মাছ তো, জাপানি বড় জাপানি পান করছি তোরা বাচ্চা ফুলি
ছোট মাছগুলো খালি মাছ ছাপ কই গামলা দাও গামলা দাও আর নেই বুঝাইতে লাভ দেবো দিছ রে ইয়াকি মত লো ভাই এই কুকুরগুলো কুকুরে ফেলা না গো না না কুকুরি ফেলছি না তো গামলা পড়ে যাও এ কানা এই দুwidehat করে দে তো গামলা দে বাবা তো মারবে নড়াবা না একদম নড়াবা না নড়াবা না তো পুনা মাছ পুনা মাছ গুলো একটু বেঁচে বেঁচে হ্যাঁ দিচ্ছি আরে তোকে কি কইছি দুwidehat করে মাল তুলতে কইছি না মাছখানে লোক কি করে গুগলি সামনে হ্যাঁ গুগলি সামনে পারে নিয়ে নেবে আমি জানি মালিকের কোন মাছ টাইট করা হয় না ওগুলা আগে চলে যাও ওটা টাইট করো তুমি মাছ গুলো সব দেবো বোল্ড মালা ডিমো বোল্ড ভাই ছুটি রে কি টাইট করলা এ ফুলি মাছ গুলো এসে চলো হ্যাঁ ওই সব দিয়ে দেবো সব দিয়ে দেবো এসে চলবে মানে ওইতে বাবা ছেড়ে দেন আগে ফুল মাছ আছে এ তোলে এদিকে দে ঢেলে দে ঢেলে দে দে থাক 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 দাঁড়া এ বাবা না 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 জালে যাবে না জালটা দিয়ে গুগলি গুলো যাবে না আমার ধরে না কাকা ভাই ভাই তুমি স্লিপ মারবে না না পুনা মাছ নেই অনেক পুনা মাছ আছে আছে ও তো করে ফেলতে বলল পুনা মাছ এ লালু ভাই এটা পাদি ফাড়া পুনা মাছ ছাড়ো চলে বল শুরু কর মানে টাইট করতো বক্তের সঙ্গে আরে না ওই টাইট করার জন্য এবার ঠিক আছে এবার ঠিক আছে ধরনা কিন্তু ধরনা 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 মাছ লাফাটা কমে যাবে ও ট্যাঙ্কের দাগ ওটা কোনো ব্যাপার নয় লড়বে না তোমার তলা থেকে হলে তুমি লড়তে পারবে না ডিম ওয়ালা রুই এক কিলো ডিম টাইট কর ছাপা দিন দিও হ্যাঁ এরকম হ্যাঁ ঠিক আছে
রুই গুণে দেখাবো দেখিয়ে যেতে আবার কাটলা ফেলো না ছোট কাটলা ফেলো না আর ফেলাবে না জুবাই ঠিক আছে এখানে শেষ আজকে মাছ দেখানো এখন দিলে হবে না আমি দিয়ে দাও পুনামাজ দিয়ে দাও মা দিয়ে দাও ওখান থেকে উপরে প্রতি ছাড়ো এটা পোনা মাছটাই বেশি শেষ আছে ছোট গুণালে এই পুকুরি ছেড়ে মানে মরে যাবে সব ওই পুকুরি ছেড়ে দেন আমার নাম শেখ সাজিদ রহমান জায়গার নাম হচ্ছে পান্ডুয়া জোড়ে নুনের পুকুর পান্ডুয়া নুনের পুকুর পাটরার রাস্তায় পড়বে এটা পাটরার রাস্তা যেতে প্রথমেই পুকুরটা পড়বে সাইডে রাস্তার ধারেই পড়বে পাশের মূল্য কত রেখেছে পাশের মূল্য হচ্ছে প্রথম দিন রুই মেরিকে শুধু কাতলা কোনো রকম ধরা হবে না কাতলা ধরা যাবে না কাতলা ধরা যাবে না সাদা টোপে যদি কাতলা খায় তবুও ছেড়ে দিতে হবে সাদা টোপে কাতলা খেলেও ছেড়ে দিতে হবে পরের দিন থেকে তুমি সব রকম মাছ ধরতে পারবে পাশের মূল্য প্রথম দিন হচ্ছে ৩৫০০ টাকা প্রথম দিন আর কাতলা যেতে থেকে শনিবার থেকে হচ্ছে যেটা সেটা হচ্ছে তোমার ৪১০০ টাকা থেকে ৪১০০ টাকা হ্যাঁ শনিবার থেকে সপ্তাহে কদিন চলবে পুকুরটা সপ্তাহে ধরুন না মানে ২৩ তারিখ থেকে আরম্ভ হচ্ছে তিন দিন চলবে তিন দিন চলার পর একদিন গ্যাপ হবে আবার তিন দিন চলবে মানে তিন দিন চলার পর একদিন করে গ্যাপ থাকবে ৩:১ হ্যাঁ এইরকম করে এক সপ্তাহের ইচ্ছা আছে এবার যতদিন যদি এবার দর্শকদের যদি মাছ যদি খায় বেশি বা যদি ধরতে পারে ওরা ভালোভাবে যারা যারা যদি আসতে পারে আসবে কোনো অসুবিধা নেই আমার কোনো বাধা নেই পুকুরে মাছ কীরকম আছে কত টন দেওয়া হয়েছে পুকুরে মাছ মোটামুটি আপনার ২৫ কুইন্টাল মাছ দিয়ে আছে কিন্তু আমি জালে দেখলাম যে জালে তো মাছ তাহলে পড়ে না জালে এত জলে মাছ কি করে পড়বে জালে খুব জোর হলে এখানে এইখানে মানে লোক ডুবে যাচ্ছে দাঁড়াতে পারছে না আপনারা দেখলেন এইখানে দেখতে পেলেন যে দাঁড়াতে পারছে না মাছ তো এমনি আসবেই না এখানে আর বীজখানে ওই আটকে যায় ওর অসুবিধা হয় আর বুক করতে গেলে কিভাবে করতে হবে করতে হলে পরে আমার ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বর দেওয়া থাকবে হ্যাঁ ফোন নম্বরে ফোন করতে হবে এবং তাকে পুকুরের একটা ম্যাপ দিয়ে দেবো যে এখান থেকে সিট আরম্ভ হচ্ছে পুরো পুরো পুকুরের এই ধারের ওই ধারের বা ওইদিকে এদিকে চারিপাড়ে পুকুরের ম্যাপ করা থাকবে আচ্ছা নাম্বার ওখান থেকে দেওয়া থাকবে এবার ম্যাপটাই ও যদি কেউ ফোন করে তাকে ম্যাপ পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে এবার ম্যাপ দেখে এবার পুকুরের কোন পাড়ে ফেলবে সে বলবে সেটাই সিট বুক হয়ে যাবে মিনিমাম কত দিয়ে বুক করতে হবে মিনিমাম ১০০০ টাকা দিয়ে বুক করতে হবে আর যদি যারা আসবেন এখানে কিভাবে আসবে যদি রুটটা বলে দেয় তাহলে খুব ভালো হয় এবার যদি কেউ ট্রেনে করে যদি আসতে চায় তাহলে পান্ডুয়া স্টেশনে নামতে হবে পান্ডুয়া স্টেশন থেকে টোটো ধরলে পরে কি অটো ধরলে পরে ১ কিলোমিটার কি বলবে নুনের পুকুরে যাবো পাটরা যাবো বললে পরেই হয়ে যাবে তাহলে ওই এইখান থেকে যেতে যেতেই দেখতে পাবে যে নুনের পুকুর এখানে আছে লোকজন পেয়ে যাবে লোকজন থাকবে লোক বুঝতে পারবে যে এখানে মাছ ধরা হচ্ছে দিল্লি রোড থেকে আসলে দিল্লি রোড থেকে আসলে পরে ওই তেলিপাড়া দিয়ে আসতে হবে পান্ডুয়া তেলিপাড়া হয়ে রেলগেট ক্রস করতে হবে রেলগেট ক্রস করে দিয়ে থানার স্টেশনের গা দিয়ে ঘোড়া রাস্তালার মোড় দিয়ে পাটরা চলে আসবে
টোপের কি বিধিনিষেধ আছে পরের শনিবার থেকে? টোপের হচ্ছে প্রথম দিনকে সাদা টোপে মাছ ধরতে হবে, শুধু পাউরুটি আর পিঁপড়ের ডিম, আর তিন গাঁজা ছিপ ইউজ করতে পারবে, ওর বেশি ছিপ ইউজ করতে পারবে না। আর তিন কাটা থেকে ছ কাটা পর্যন্ত ফেলতে পারে, কিন্তু আমার একটু ইয়েতে হ্যান্ডবিলে তিন কাটা হয়ে গেছে ভুলবশত, ছ কাটা পর্যন্ত ফেলতে পারবে। যদি মাছ না খায় উঠে যাওয়ার সময়টা? মাছ যদি না খায় তখন তাকে তো টাইম দেওয়া হয়েছে ছটা থেকে আপনার টাইম দশটা পর্যন্ত, মাছ ধরার টাইম কটা? বারোটা, ছটা থেকে ছটা, বারো ঘন্টা। এবার যদি কেউ উঠে, এবার যদি কেউ উঠে পড়ে, যদি কেউ যদি মনে করে যে আমার মাছ খাচ্ছে না, তো ছটা থেকে দশটা পর্যন্ত টাইম দেওয়া হচ্ছে, চার ঘন্টা টাইম পাচ্ছে। আচ্ছা, সে যদি বলে যে আমার মাছ খাচ্ছে না আমি উঠে পড়ি, তাকে সমস্ত টাকা ফেরত দেওয়া হবে। ভালো, কিন্তু দশটার পর কিন্তু আমি তখন আর কোনো অজুহাত শুনতে পারবো না, দশটার পর আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না, এক টাকা। দশটার আগে বললে পরে আমি সব সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। আর তিন গাছার বেশি ছিপ ফেলা যাবে না। আর কাতলা মাছ জিনিকার থেকে এলাও আছে, শনিবার থেকে কাতলা মাছ এলাও আছে। সেদিনকার থেকে কি নিয়ম? এবং যারা এবার সমস্ত যারা বুক করতে চায়, এবং তাদের এবার ভালো করে নিয়ম কানুন গুলো জেনে বুক করা দরকার, কারণ পরে তখন আমাকে যেন দায়ী না করতে না পারে যে মাছ খায়নি বা কিছু হয়নি, তো আগে জানকারি নিয়ে তারপর সে বুক করতে পারে। ঠিক আছে, তো দর্শক বন্ধু আপনারা সব শুনলেন, শিকারী বন্ধুরা আপনারা সব।